তুমি তো জানো যে আমি সত্য ঘটনার উপরে চিত্রনাট্য তৈরি করতে ভালোবাসি। হ্যাঁ ভালোই তো, সত্য ঘটনার উপরে চিত্রনাট্যটা করবি? আর তোর শরীর, ওটা আমার উপর ছেড়ে দে, ওটা আমি ঠিক করে দেবো। আর শরীর ভালো হলেই মনও ভালো হয়ে যাবে, তাই না? কি রে, গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করেছিস? সৌম্যদার ছবির কাজটা কবে থেকে শুরু হচ্ছে? সামনের মাস থেকে। তোমার প্রোডিউসার আমাকে তো লিড করার জন্য বলছে। করো, কিন্তু তুমি তো সেটা মন থেকে চাও না। দেখো অমৃতা, মানুষের জীবনে সুযোগ তো বারবার আসে না, আর আমার চাওয়া না চাওয়া এগুলো কিন্তু তোমার কাছে সম্পূর্ণ অবাস্তবিক। শঙ্কর, আমি তোমার থেকে আজ অবধি কোনোদিনও পুরোপুরি সাপোর্টটা পাইনি। কি ধরনের সাপোর্ট তুমি আমার থেকে চাও অমৃতা? আর আমার হ্যাঁ বা না বলায় তো তোমার কোনো কিছু আসে যায় না, তাই না? দেখো অমৃতা, তুমি সম্পূর্ণ স্বাধীন। তুমি কেন, মানে আজকালকার যুগে সব মেয়েরাই স্বাধীন, আমি তো তোমার জাস্ট বয়ফ্রেন্ড, হাজব্যান্ড তো নই। আমরা একসাথে লিভ টুগেদার করি, নিজেদের ভালো মন্দ শেয়ার করি, ব্যাস এইটুকুই। দেখো শঙ্কর, তোমার সাথে বেকার কথা বাড়িয়ে আমি আমার মুড স্পয়েল করতে চাই না। তাহলে আমার সঙ্গে কথা বলো না তুমি। তুমি কি চাও আমি আমার সুযোগগুলো এভাবেই নষ্ট করি? দেখো অমৃতা, তোমাকে আমি আগেও একবার বলেছি যে আমার চাওয়া না চাওয়ার উপরে তোমার কিছুই নির্ভর করে না। তাহলে বাধাটা কোথায়? অমৃতা, আমার একটা প্রশ্নের উত্তর তুমি দেবে? তুমি আমাকে কারোর সঙ্গে শেয়ার করতে পারবে? হয়তো পারবে, যদি আমার প্রতি তোমার কোনো ফিলিংস না থাকে তাহলে। অমৃতা, তুমি নিজেকে এক্সপোজ করতে পারবে? তুমি কি বলতে চাইছো, আমি প্রোডিউসারদের কাছে গিয়ে নিজেকে এক্সপোজ করে কাজ পাই? দেখো শঙ্কর, আমি তোমার মতো সব ব্যাপারটাকে এত জটিল করে ভাবি না, ইনফ্যাক্ট ভাবতেও চাই না। আর এই ভাড়া বাড়িতে আর কদিনই বা থাকবে? নিজের একটা ফ্ল্যাট, একটা গাড়ি, একটা বাড়ি, একটা স্ট্যাটাস, এসবের দরকার হয় তো নাকি? হ্যাঁ শুভ বল। হ্যাঁ শঙ্কর। অমৃতা কোথায় রে? ওর ফোনটা সুইচ অফ পাচ্ছি, যদি তোর পাশে থাকে ফোনটা দে তো। দিচ্ছি। সৌম্য তোমাকে চাইছে। হ্যালো। হ্যাঁ সৌম্যদা বলো। হ্যাঁ অমৃতা, একটা গুড নিউজ আছে, তোমাকে আমরা লিড ক্যারেক্টারের জন্য ভেবেছি, এটা তোমার কাছে কিন্তু বড় সুযোগ, ভালো করে কাজটা করো। থ্যাঙ্কস সৌম্যদা, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। কাল দুপুরে একবার অফিসে এসো, তোমার সাথে খুব জরুরি কথা আছে। ওকে ওকে। আচ্ছা আর একটা কথা ছিল, বলবো? হ্যাঁ। তুমি যে আমার ব্যানারে কাজ করছো সেটা শঙ্কর জানে? কারণ কালকে ওকে জিজ্ঞাসা করলাম, ও তো কোনো গ্রিন সিগন্যাল দিল না, কিছু হয়েছে? আরে সৌম্যদা, তুমি এসব নিয়ে একদম ভেবো না, এই ব্যাপার তুমি পুরো হ্যান্ডেল করো। আর শঙ্কর, ওকে আমি যা বলবো ও তাই শুনবে, সো ডোন্ট টেক চাপ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর শোনো, আমরা নেক্সট উইকের লোকেশন দেখতে যাচ্ছি, তুমি আমাদের সাথে যাবে, আর ওখানে ডিরেক্টর সুশান্তদা থাকবে, তোমার সাথে পরিচয় করিয়ে দেবো। ওকে ওকে।
তাহলে লোকেশন দেখতে যাওয়ার দিন দেখা হচ্ছে। আমার উপরে আর রেগে থেকো না প্লিজ। শুটিং ডেট কবে ফাইনাল হলো? নেক্সট উইকে আউটডোর লোকেশন আছে, ওখানে গিয়ে মোটামুটি সব শুটিং ফাইনাল হবে, তখনই শুটিং ডেট বলে দেবে। হে গাইস, আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড যদি ভিডিও ভালো লেগে থাকে দেন অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন বঙ্গ বিডি ইউটিউব চ্যানেলে। আর যদি বঙ্গর অন্যান্য প্লেলিস্ট চেক করতে চান দেন চাপ দিবেন আমার যত আশেপাশে যেখানে খুশি দরকার। তোর আশেপাশে চাপ কেন দিবে? আমাদের উপরে নিচে অনেক ভিডিও দেখাচ্ছিল এই জন্য বলতে, মানে আশেপাশে যেখানে দরকার। হ্যাঁ, তো কথাটা বুঝাই বলতে হবে তো, তাই না? সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ।